আসসালামু আলাইকুম বারাকাতু দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকে সিয়ামের কি উপকারিতা রয়েছে সে সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তো সিয়াম একদিকে একটি ইবাদত আল্লাহর হুকুম অন্যদিকে হুজুর আলাইহি সাল্লাম বলেন আসিয়াম জুন ফলাফু আলাহাল হুজুর আলাইহি সাল্লাম বলেন আসিয়াম জুন্না। সিয়াম হল একটি ঢাল প্রটেক্টর ডিফেন্স যুদ্ধের ময়দানে যে যুদ্ধারা ঢাল ব্যবহার করে নিজেকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য সেরকম নিজেকে শৈতানের আক্রমণ থেকে রক্ষা করার জন্য এরমাজানের রোজা হলো একটি ঢাল স্বরূপ আর যেরকম আমরা মোবাইলের মধ্যে আমরা কি করি ওরিজিনাল যে গ্লাস আছে এই গ্লাসের উপরে একটা টেম্পার গ্লাস লাগাই এটাকে সেফট দেওয়ার জন্য ঢাল স্বরূপ লাগাই এটা আসল বস্তুটাকে ঢেকে রাখার জন্য যাতে আসল জিনিসটা আমার নষ্ট না হয়ে যায় মোবাইলের গ্লাসে যাতে আঘাত না লাগে তার জন্য আমরা একটা টেম্পার গ্লাস ব্যবহার করি খেলাধুলার মধ্যে ফুটবল খেলায় আমরা ডিফেন্স ব্যবহার করি যাতে গোল না হয়ে যায় গোল হয়ে যাওয়ার ভয়ে আমরা ডিফেন্স ব্যবহার করি এরকমভাবে সিয়ামটাও একটা এরকম প্রোটেক্টর নিজেকে শয়তানের আক্রমণ থেকে বাঁচানোর জন্য একটি ঢাল হজির সাল্লা সাল্লাম একই হাদিসে দ্বিতীয় নম্বর যে কথাটা বলেন যে ফামি মিন সিয়ামি হেলমিস্ক সিয়াম সাধনাকারী যখন সিয়াম সাধনাগারে রোজা পালন করে সারাদিন রোজা রাখার পর তার মুখে একটা দুর্গন্ধের সৃষ্টি হয় এই দুর্গন্ধটা আল্লাহ জালালের দরবারে মেশকো আম্বারের চাইতেও অধিক প্রিয় সেজন্য আমরা যাতে এই দুর্গন্ধটা খারাপ মনে না করি আল্লাহর কাছে অনেক প্রিয় মেশকো আম্বারের চাইতেও প্রিয় তিন নাম্বার যে কথাটা বলেছেন আসিয়ামুলি হুজির সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তাআলা বলেন আসিয়ামুলি ও আনা জেজি বিহি রোজা হলো আমার জন্য আর রোজার পুরস্কার আমি নিজেই দিয়ে থাকি শুধু এটাই নয় অন্য এক খাদিসে বলেন ইন্নাফিল জাতি ইয়াদ হলু মিনহু আহাদুল যারা শিয়াম পালন করে রোজা পালন করে রোজা রাখে শিয়াম সাধনা করে তাদেরকে আল্লা রাবুল ইজত জালাল কেয়ামতের দিন বিআইপি এক দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যে দরজার নাম রাইয়ান সেই দরজা দিয়ে শুধু রোজাদার রাই জান্নাতে প্রবেশ করবেন সেজন্য আমরা রোজার প্রতি যত্নবান হই আমাদের দ্বারা যাতে রোজাটা ত্রুটিযুক্ত না হয়ে যায় আমরা পরিপূর্ণভাবে যাতে সিয়াম পালন করতে পারি পরিপূর্ণভাবে সিয়াম পালন করে এই রাইয়ান নামক ভিআইপি দরজা দিয়ে যাতে আমরা জান্নাতে প্রবেশ করতে পারি তার জন্য সবাই চেষ্টা করি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি